সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং গুলি করে ছাত্র হত্যার প্রতিবাদে টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া, ইউনিভার্সিটি অব টলেডো, ইউনিভার্সিটি অব টেক্সাস সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকরা। বুধবার স্থানীয় সময় বিকেলে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করেন সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। এসব মানববন্ধনে নানান রঙের প্ল্যাকার্ড হাতে ছাত্রদের উপর হামলার প্রতিবাদ জানান তারা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতাও প্রকাশ করেন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। মানববন্ধনে নিহত শিক্ষার্থীদের শহীদ আখ্যায়িত করে এক মিনিট নীরবতাও পালন করেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।